বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু কিচেন টিপস, আশা করব আপনাদের অনেক উপকারে আসবে এবং আজকের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করে দেওয়া যাক। আমরা অনেকেই ভাত অথবা ডাল রান্না করার সময় সেই হাঁড়িতেই ডাল অথবা চালটা ধুয়ে দেই, তো এটা করা ঠিক না। আগে হচ্ছে ভাতের পানি অথবা ডালের পানিটা বসিয়ে দেওয়া উচিত, অন্য একটি পাত্রে ডাল অথবা চালটা ধুয়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে যে অন্য পাত্রে চাল অথবা ডালটা ধুয়ে দিলে আপনি দেখতে পাবেন যে নিচে কিছু পরিমাণ বালি জমে থাকে, তো সেটা যদি আপনি একই পাত্রে ধুয়ে দেন বালিটা একদম খাবারের সাথে মিশে যায়, তো এটা করা একদমই ঠিক না। আমরা যখন রান্না করার জন্য তরি তরকারি বা মাছ কাটা বাছা করি, তখন যদি এভাবে একটি পেপার দিয়ে নেই, কারণ হচ্ছে অনেকের বাসাতেই কিন্তু নিউজ পেপার রাখা হয়, তো এভাবে যদি আমরা নিচের প্লেটটিতে একটি পেপার দিয়ে নেই, তারপরে যদি সব কিছু কাটাকাটি করি, তো এই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সুবিধে হবে, ময়লাগুলো এলোমেলো হবে না বা মাটিতে পড়বে না। অনেকে দেখা গিয়েছে যে কোনো প্লেটের মধ্যে রেখে কাটাকাটি করছেন, কিন্তু আমার কথা মতো যদি আপনারা এভাবে পেপার ইউজ করেন, তো দেখবেন যে আপনাদের অনেক মূল্যবান সময় বেঁচে যাবে। কারণ হচ্ছে যখন আপনার কাটাকাটি একদম শেষ হয়ে যাবে, সমস্ত ময়লাগুলো কিন্তু আপনার হাত দিয়ে ধরতেও হবে না, জাস্ট আপনি হচ্ছে পেপারটাকে মুড়িয়ে ফেলে দিলেই চলবে। তো এতে কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে এবং আপনার হাতটাও নোংরা হলো না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাটা বাছা একেবারে শেষ, আমি এখন পুরো পেপারটা এভাবে মুড়িয়ে ফেলে দিব। আমার নিচের যে পাত্রটি ছিল, প্লেটটি ছিল, তো সেটি কিন্তু একদমই ক্লিন আছে এবং নিচের কোনো জায়গাও কিন্তু ওভাবে ময়লা হয়নি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে পেপারটা ইউজ করা অনেক ভালো। রান্নাঘরের অতি দরকারি একটি জিনিস হচ্ছে চপিং বোর্ড। সবজি কাটাকাটি থেকে শুরু করে যে কোনো ধরনের কাটাকাটির জন্য চপিং বোর্ডের তুলনা হয় না। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে প্লাস্টিকের চপিং বোর্ডটাতে যখন আমরা সবজি কাটাকাটি করি, তখন কিন্তু এরকম দাগ দাগ হয়ে যায় এবং অনেকটাই হচ্ছে প্লাস্টিকগুলো কেটে যায়। তো আমি যখন আর কি সবজি কেটেছি, কেটে নেওয়ার পরে আমি যখন হাত দিয়ে দেখেছি যে প্লাস্টিকগুলো অনেকটা গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে প্লাস্টিকগুলো কেটে খাবারের সাথে আমাদের সবজির সাথে মিশে যায়, তো সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো আমি যখন থেকে এটা বুঝতে পেরেছি যে এটা একটু কেটে যায় এবং প্লাস্টিকগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে সবজির সাথে মিশে যায়, তো তখন থেকে কিন্তু আমি প্লাস্টিকের চপিং বোর্ডটা বাদ দিয়েছি। আমি এরকম একটি বাঁশের অথবা কাঠের আর কি চপিং বোর্ড কিনে নিয়েছি। তো এই চপিং বোর্ডটা কিন্তু অনেক ভালো আর আমি মনে করি যে এটা স্বাস্থ্যসম্মত। তো আমি এখানেও একটু আপনাদের সবজি কেটে দেখাচ্ছি, গাজর কেটে দেখাচ্ছি, এটাতেও কিন্তু দাগ দাগ হবে, কিন্তু ওইটার মতো প্লাস্টিকগুলো কেটে যাবে না। তো আমি মনে করি যে প্লাস্টিকের চাইতে হচ্ছে এই কাঠের চপিং বোর্ডটা রান্নাঘরে ইউজ করা অনেক বেশি ভালো। তো আশা করি যে আপনাদের কাছে আমার এই টিপসটি ভালো লেগেছে। আমাদের রান্নাঘর যাদের অনেক ছোট বা কিচেন ক্যাবিনেট নেই, তারা কিন্তু রান্নাঘরের জন্য তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য এই হুকগুলো ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই দরকারি একটি জিনিস। আপনি এই হুকগুলো ব্যবহার করে আপনার রান্নাঘরটাকে যেমন সাজিয়ে ফেলতে পারেন, তেমন কিন্তু আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিস হাতের কাছে ঝুলিয়েও রাখতে পারেন। তো এখানে কিন্তু প্রতিটি হুকের গায়ে লেখা আছে কতটুকু ওজন বহন করতে পারবে, তো এটা কিন্তু 2 কেজির মতো ওজন নিতে পারবে আর এটার প্রাইসটা হচ্ছে 50 টাকা। তো এগুলো কিন্তু যে কোনো সুপার শপ অথবা আরএফএলে আপনারা পেয়ে যাবেন, আর এটা হচ্ছে 1.5 কেজির মতো ওজন নিতে পারবে আর এটার প্রাইসটা হচ্ছে 75 টাকা। তো আপনারা এইভাবে আপনাদের রান্নাঘরটাকে সাজিয়ে নিতে পারেন। আমরা কিন্তু অনেকেই ডিম সিদ্ধ করার সময় ধুয়ে নেই না, এটা কিন্তু একদম এই কাজটা করা যাবে না। ডিম কিন্তু অবশ্যই সিদ্ধ করার সময় ধুয়ে নিতে হবে,
কারণ এই ডিমটা কোথা থেকে আসে, কিভাবে আসে, আর ডিমের গায়ে নানা রকমের ময়লা ধুলো বালি লেগে থাকে। তো আপনারা কিন্তু অবশ্যই ডিমটা সিদ্ধ করার সময় ধুয়ে নেবেন। আর অনেক সময় ডিম কিন্তু ফেটে যায় সিদ্ধ করার সময়, অনেকেরই কমপ্লেন থাকে। তো এই ক্ষেত্রে এক চামচ লবণ আপনারা সিদ্ধ করার সময় দিয়ে দিবেন, ডিম আর কখনোই ফাটবে না। বেলুন পিরি রান্নাঘরের খুবই দরকারি একটি জিনিস, এটা ছাড়া যেন আমাদের সকালের নাস্তাই হয় না। তো এই বেলুন পিরি যখন আমরা রুটি বানাই তখন কিন্তু ধুয়ে শুকিয়ে রুটি বানাতে গেলে অনেকটা সময়েরও ব্যাপার, তাছাড়া হয়তো রুটিটা একটু ভেজা ভেজা হয়ে যায় বা বেলুন পিরিটা আবার ভিজে যায়, আটা লেগে যায়, এটা একটা বিড়ম্বনা। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আটা রুটি বানানো শেষ করে এটাকে সুন্দর করে মুছে পানি দিয়ে না ধুয়ে, মানে এভাবে শুকনো মুছে আপনারা যদি সুন্দর একটা পলিথিনের মধ্যে এভাবে ঢুকিয়ে রাখেন, সেটা যে কোনো ধরনের পলিথিন হতে পারে। তো আমি এখানে একটু মোটা ধরনের পলিথিন নিয়ে নিয়েছি যেন কোনো ধুলো বালি বা কোনো পোকামাকড় এটার ভিতরে ঢুকতে না পারে। তো আমি এটার ভিতরে আমার হচ্ছে বেলুন আর পিরিটা সুন্দর করে রেখে দিই। আপনারা যে কোনো ধরনের একটি পলিথিনে বা মোটা কোনো কাপড়ের ব্যাগেও কিন্তু এভাবে বেলুন পিরিটি ঢুকিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু যখন তখন রুটি বানানোর সময় আপনাকে আর সেটা ধুয়ে নিতে হবে না। তো আপনার সময়ও বেঁচে যাবে আর জিনিসটাও আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আমি মনে করি যে আপনাদের কাছে আমার এই টিপসটি অনেক উপকারে আসবে। রান্নাঘর থেকে যতটা পারেন প্লাস্টিকের ব্যবহার একদম বন্ধ করে দিন, তবে এটা বললেই হবে না যে প্লাস্টিক ব্যবহার আমরা অফ করে দিব, তবে যতটা সম্ভব প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকুন। কিন্তু দেখা গিয়েছে যে আমরা সব কিছু থেকে হয়তো বা বিরত থাকতে পারবো না, প্লাস্টিক আমাদের ব্যবহার করতেই হবে। কিন্তু আপনারা যদি রান্নাঘরের জার বা কৌটাগুলো এভাবে কাচের অথবা স্টিল অথবা মাটির ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হবে এবং দেখতেও কিন্তু অনেক বেশি স্মার্ট লাগবে। তো এই যে আমি কিছু আর কি কাচের জার বা বয়াম এখানে কিনেছি, তো এই ছোটো জারগুলো কিন্তু খুবই কম প্রাইস, 100 টাকাতে আমি 4টা কিনেছি, আর বড়গুলো একটু প্রাইসটা বেশি, 200 থেকে 250 টাকার মতো নিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু সব কিছু এখানে রেখে আমি সাজিয়ে নিয়েছি। তো এতে করে কিন্তু ক্লিন করার সময় অনেক সময় বেঁচে যায় আর অনেক সুবিধাও হয়। প্রতিদিন আমাদের রান্নার কাজে কিন্তু অনেকটা সময় আমরা ব্যয় করে থাকি, তো এই রান্নার কাজকে আরও বেশি সহজ করার জন্য আপনারা কিন্তু এরকম একটি স্পাইসি জার কিনে নিতে পারেন, জার অথবা বক্স, এটা আসলে জার না, এটা হচ্ছে বক্স। তো এই বক্সটি কিনে নিলে আপনাদের সুবিধা হবে যে একসাথে অনেক কিছু আপনারা এখানে রাখতে পারবেন। আমি রিসেন্ট এটি কিনেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে আমি হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়োটা রেখেছি, যেটা আর কি প্রতিটা রান্নাতেই লাগে। আর আদা রসুন সেটা বাটার জন্য তো আলাদা একটা আমার বক্স আছেই। তো হাতের কাছে যেন একসাথে সব কিছু পেয়ে যাই, তো সেই জন্যই হচ্ছে এরকম একটি বক্স আমার মনে হয় সবার ঘরে থাকলেই, সবার রান্নাঘরে থাকলেই অনেক সময় বেঁচে যাবে এবং রান্নার কাজটা কিন্তু অনেক সুবিধে হবে। তো এটার প্রাইসও কিন্তু খুবই কম, আমি 90 টাকা দিয়ে এটা কিনেছি। আমাদের রান্নাঘরটা ক্লিন করার জন্য প্রতিদিন কিন্তু অনেক আসলে আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। তো আমরা যদি রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলো মোছামুছির জন্য এরকম কিছু কিচেন টাওয়াল রেখে দেই, তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের অনেক উপকারে আসবে। তো আমি আমার কিচেন টাওয়ালগুলোকে একটা বক্সে, আর এই বক্সটা হচ্ছে আরএফএল থেকে আমি নিয়েছি, তো এখানে আমি সবগুলো কিচেন টাওয়াল রেখে দেই এবং যখন প্রয়োজন তখন বের করে সব কিছু ক্লিন করে নিই এবং আবার এটাকে ভালো করে ওয়াশ করে শুকিয়ে দেন আমি আবার রেখে দেই। তো আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন। রান্না করার সময় অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়োর সময় আমাদের হাতের কাছে লুচনি পাওয়া যাচ্ছে না, আপনারা এটাকে কী বলেন জানি না, তবে আমরা কিন্তু এটাকে লুচনি বলে থাকি।
লুচনি অথবা নুসনি, আমি ঠিক বলতে পারছি না, হয়তো বা লুচনি। তো যাই হোক, এটা আমি দুই জোড়া করে রেখে দিই, কারণ হচ্ছে এক জোড়া যদি না পাই আরেক জোড়া আমার হাতের কাছেই থাকে, তো সেটা দিয়ে হচ্ছে আমি আমার কাজগুলো করে ফেলি। তো আপনারা কিন্তু এরকম দুই জোড়া লুচনি রেখে দিতে পারেন, কারণ হচ্ছে অনেকেই দেখা গেছে ওড়না বা শাড়ির আঁচল দিয়ে গরম জিনিস ধরেন, এতে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা প্রায়ই বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করার জন্য এলাচের গুঁড়োটা ব্যবহার করে থাকি। তো এলাচের ভিতরের দানাগুলো বের করে সেটা আমরা গুঁড়ো করে নিই, আর এলাচের খোসাটা আর কি হয়তোবা ফেলে দিই। তো আপনারা যদি এক টুকরো এলাচের খোসা এখানে চিনির ভিতরে রেখে দেন, তাহলে চিনির ভিতরে একটা খুব সুন্দর স্মেল হবে এবং যে কোনো মিষ্টি জাতীয় খাবার রান্না করার সময় খুবই ভালো লাগবে। তো এখন থেকে এলাচের খালি খোসা ফেলে না দিয়ে চিনির ভিতরে রেখে দিবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের রান্নাঘরে অনেক প্রয়োজনীয় জিনিসই শেষ হয়ে যায়। মাসের বাজার সদাই করা হলেও দেখা গিয়েছে মাসের মাঝখানে হয়তোবা কোনো একটি জিনিস প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যদি রান্নাঘরে ছোট্ট একটি কাগজ আর একটি কলম বা একটি ছোট্ট পেড রেখে দিই, দেখা গিয়েছে যে আমার যে কোনো জিনিস শেষ হলে আমি ওখানে যদি লিখে রাখি, পরবর্তীতে বাইরে যাওয়ার সময় অথবা বাজারে যাওয়ার সময় আমি সেই কাগজটি যদি ছিঁড়ে নিয়ে যাই, তো আমার আর কখনো কোনো কিছু কিনতে ভুল হবে না। অথবা মাসের বাজার করার জন্য কিন্তু আপনি এখান থেকে একটি কাগজ ছিঁড়ে লিস্ট করে ফেলতে পারেন। অনেক সময় দেখা যায় যে প্রয়োজনের সময় কাগজ অথবা কলম কিছুই পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি রান্নাঘরে যদি আমি এইভাবে একটি কাগজ কলম রেখে দিই সেটা অনেক হেল্প হবে। রান্নাঘরে কিন্তু আমাদের প্রচুর পানির কাজ করতে হয়, কিন্তু পানির কাজের শেষে কিন্তু আমাদের হাতটাকে বারবার ক্লিন করে নেওয়া উচিত, মুছে ফেলা উচিত। তো সেই জন্য একটি কিচেন টাওয়াল কিন্তু রাখা উচিত। আমার আজকের টিপসগুলো কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।